বন্ধুরা, তোমায় সবাইকে নতুন দিগন্তলা স্বাগত। নিয়ে চলেছি একটি ভিডিও। এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটি জব বিজ্ঞপ্তি শেয়ার করব। আমি আগেই বলেছিলাম যে আমি আউট অফ টাউন থাকার দরুন আমি জব বিজ্ঞপ্তিগুলো দিতে পারিনি। মাঝে যে জব বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। যদি তোমরা বিজ্ঞপ্তির সম্বন্ধে আগে থেকে জেনে থাকো, এই বিজ্ঞপ্তির সঙ্গে তারা স্কিপ করে যেতে পারো। যারা জানো না তাহলে তারা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। আমি মেন মেন কোন কোন জব বিজ্ঞপ্তিগুলো আলোচনা করবো সেটাও বলে দেবো এই ভিডিওতে। শুরুতেই বলে দিচ্ছি যে কিছু কিছু বিজ্ঞপ্তি স্কিপ করব, যেমন জলপাইগুড়ি ডাটা এন্ট্রি অপারেটর, তারপরে বাঁকুড়া সম্ভবত গ্রুপ ডি পোস্টের নিয়োগ চলছে। ওটা যেহেতু সেই জেলার লোকেরাই বা সেই জেলার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ওই বিজ্ঞপ্তিগুলো আমি স্কিপ করে দিয়ে যেইগুলো সবাই তোমার আবেদন করতে হবে গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে, গোটা ইন্ডিয়া থেকে যেগুলো আবেদন করার যোগ্য সেইগুলোই আমরা পরপর ভিডিওতে ভিডিও করে তোমাদের বলে দেবো। প্রথম আসছি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে নিয়োগ করা হচ্ছে নন টিচিং স্টাফের ক্ষেত্রে। আগেই বলছি কোনো টিচিং স্টাফ নয়, নন টিচিং স্টাফের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করার জন্য ওরা অনেকগুলো পেজ তোমাদের এখানে দিয়েছে, পুরো তো পেজটা ফলো আপ করা যাবে না। এখানে মোটামুটি 38টা মতো সম্ভবত পেজ আছে এবং পেজ নম্বর দিয়েছে কোথায় সিলেবাস আছে, কোথায় এজি রিল্যাক্সেশন বলেছে, কত নম্বর পাতায়, সব তোমরা দেখতে পাবে। এবং ফর্ম ফিল আপের ডেটটা সেটা এটা হচ্ছে 22 তারিখ দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আগেই বললাম আমি আউট অফ টাউন থাকার জন্য ভিডিওটা লেটে আসছে। 22 মার্চ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট এবং 24 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। অর্গানাইজেশন হেল্প নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। এখানে ফিস কিন্তু একটু বেশি ইউআরের ক্ষেত্রে এবং এসসি এসটিদের ক্ষেত্রেও ফিস অনেকটাই বেশি। ইউআরের ক্ষেত্রে তো খুবই বেশি, 1000 টাকা ফিস এবং এসটি এসসি ফিমেলদের জন্য 700 টাকা। একমাত্র পিডব্লিউবিডি যে ক্যান্ডিডেট তাদের জন্যই শুধু কোনো রকম ফিস লাগবে না। এবং 21/4 থেকে 22/4 পর্যন্ত এই একদিন এটা কিন্তু কারেকশানের জন্য দিয়েছে, সেটা হচ্ছে ব্যাপার। এখানে বাদ বাকি ডিটেলসটাও দিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ড, তোমাদের সেন্টার ডেট, শিফট, এক্সামিনেশন পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে recruitment.nta.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা আবেদন করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পরবর্তীকালে। এবং এখানে ফিস বা অনলাইন রেজিস্ট্রেশন নম্বর বা সমস্ত যে প্রসেসটা তোমরা অনলাইন মোডে হবে, কোনো অফলাইন মোডের কিন্তু ব্যাপার নেই এখানে। এবং কী বৃত্তান্ত ব্যাপার পরবর্তীকালে, কত ডিজিটের লাগবে, ডেট অফ বার্থ সব কিছু এখানে দেওয়া আছে। তোমরা পরবর্তীকালে 6/7, আগেই বললাম আগে পেজ নম্বরটা দেওয়া রয়েছে। এখানে এবার ক্যান্ডিডেটের যে ডিটেলসটা দেওয়া হয়েছে, মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদে নিয়োগ করা হচ্ছে, JAT। এবং এখানে যে পে ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছ, Level 2 7 CTC অনুযায়ী। এবং এজ লিমিট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, 18 থেকে 27 পর্যন্ত তাদের বয়স, তাদের কিন্তু আবেদন করতে পারবে। ইউআরের ক্ষেত্রে 83টা ভ্যাকেন্সি আছে, এসসির ক্ষেত্রে 29টা, এসটির ক্ষেত্রে 12টা, ওবিসির ক্ষেত্রে 55, ইডব্লিউএসের ক্ষেত্রে 21টা ভ্যাকেন্সি আছে। টোটাল পোস্ট কিন্তু 200টা ভ্যাকেন্সি আছে। এবং 10+2 যে কোয়ালিফিকেশান এখানে সেটাও কিন্তু বলা আছে উচ্চ মাধ্যমিক পাশে। কিন্তু টাইপিং স্পিড ইংলিশ 40টা হতে হবে, মানে 40টা কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। যদি কেউ ইংলিশে করতে না চায় তার জন্য হিন্দিতে আছে 35, হিন্দিতে 35 এবং ইংলিশে কিন্তু 40, এই দুটো কিন্তু মাথা রাখবে। এজের হচ্ছে 18 থেকে 27 এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 200, মানে অল ওভার যেখান থেকে যারা মানে ফর্ম ফিল আপ করতে চাইবে। এবং এসটি এসসি ওবিসিদের যেমন এজ রিলেকশন থাকে সেরকম তো ব্যাপারটা থাকছেই, সেটা কিন্তু দেখে নেবে। এখান নিচে নিম্নতর গেলে তোমরা অবশ্যই পাবে। এবং বাদ বাকি ডিটেলসটাও সমস্ত ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সমস্ত জিনিস লেখা আছে। এবার যেটা আমরা আলোচনা করব, যেটা মোড অফ সিলেকশন বা মোড অফ সিলেকশন হওয়ার জন্য যে পরীক্ষা লাগে, তার কিন্তু মার্কস কিন্তু 150 নম্বরের থাকছে। এবং তোমাদের ক্ষেত্রে কোশ্চেনও কিন্তু 150 নম্বরেরই হবে টোটাল। এবার কী থেকে কী ভাগটা দেখে নেবো আমরা। জেনারেল অ্যাওয়ারনেস 30, রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্সি ক্ষেত্রে 30, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি তার জন্য 30, এবং হিন্দি বা অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের জন্য 30, এবং কম্পিউটার নলেজে যে মডিউল তার 30। টোটাল 150টা কোশ্চেন থাকছে, টোটাল 150 নম্বরের পরীক্ষা। এবং যদি টাইম বলতে চাও সেটা টাইম হচ্ছে ডিউরেশন, সমস্ত কিন্তু এই একটা পিডিএফেই কিন্তু উল্লেখ করা আছে। এবং পিডিওটা খুব সুন্দরভাবে করেছে, যে পেজ নম্বর দিয়েছে, কাউকে কোথাও খুঁজতে হবে না। এবং লিস্ট অফ যে বাকি জিনিসগুলো দিয়েছে, মেরিটাল স্পোর্টস পার্সন, সেগুলো আমি আসছি না এই জিনিসগুলোর ক্ষেত্রে। অবশ্যই তোমরা পিডিওটা ভালো করে দেখবে। আর সেন্টারটা সেটাও বলেছে কোথায় কোথায় সেন্টার থাকবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেই বুঝে তোমরা পরীক্ষা দিতে পারবে। গোটা অল ওভার ইন্ডিয়াতে এই ভ্যাকেন্সি 200টা ভ্যাকেন্সি, এবং ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি আছে ভ্যাকেন্সি, এখানে সেন্টারও সেটাও বলেছে
সেন্টার এবং বাদ বাকি সেন্টারগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিয়ে দেখে নেবে। সিটি কোর্ট এবং সেন্টার এক্সাম সেন্টার দিয়েছে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আমি তো এখানে দিল্লি, দেরাদুন, সিকিমের গ্যাংটক দিয়েছে, কলকাতা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা আছে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে একটাতে দেখলাম শিলিগুড়ি দিয়েছে। আর আমার এই মুহূর্তে চোখে পড়ছে না, অবশ্যই তোমরা ফলো আপ করে নেবে যারা ফর্ম ফিল আপ করবে। এখানে বাদ বাকি ডিটেলসটা দিয়েছে, নেট ব্যাঙ্কিং বা ফিজের যে ক্ষেত্রে ব্যাপারটা সব সমস্ত ডিটেলস কিন্তু দিয়েছে। হেল্প ডেস্ক যে নম্বরটা সেটাও দিয়েছে। যারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে, একটু ফিজটা কিন্তু হায়ার আছে। আর ভিডিওটা অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, বাই বাই।